হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই টিজি স্টোর তো বন্ধুরা আপনি যদি একটা জিও ইউজার হয়ে থাকেন তাহলে ভিডিওটি অবশ্যই দেখুন আমি এই ভিডিওটিতে দেখাবো যে আপনি আপনার নিজের জিও নম্বরে আপনার নিজের নামের কলার টিউন কীভাবে সেট করবেন আপনারা হয়তো সবাই জানেন যে জিও নম্বরে একটা কলার টিউন সেট করতে জিও সাউন্ড মিউজিক প্লেয়ারের দরকার হয় কিন্তু এখানে নিজের নামের কলার টিউন সেট করতে কোনো অ্যাপ্লিকেশনের দরকার হবে না তো কিভাবে করবেন সেটি জানতে ভিডিওটি শেষ অবধি দেখুন আর বন্ধুরা আমার চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটি অলে সেট করে দেবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর ফ্রেন্ডদের মধ্যেও শেয়ার করে দেবেন তো চলুন বন্ধুরা শুরু করি তো বন্ধুরা চলে এলাম ফোনের ডিসপ্লেতে তো কাজটি করার জন্য সবার প্রথমে যেতে হবে ফোনের এস এম এস অপশানে তো আমার এখানে স্টার্ট চার চ্যাট বলে আছে তো আপনাদের ফোনে হয়তো প্লাস চিহ্ন থাকবে তো এখানে যাবে গিয়ে এই টুতে টুতে চাপবে টুতে একটা নম্বর চাপতে হবে ফাইভ সিক্স সেভেন এইট নাইন ফাইভ সিক্স সেভেন এইট নাইন চেপে এই নম্বরে এস এম এস করতে হবে একটা মাই নেম বলে এখানে মাই নেম লিখে এসএমএস সেন্ড করে দিতে হবে তো এসএমএস সেন্ড করার সাথে সাথেই দেখবেন রিপ্লে চলে আসবে তো এখানে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন এই রকম নম্বর দিয়ে দেখবেন নাম চলে আসবে মাই নেম তো দু নম্বরে আছে কি বোঝা যাচ্ছে না তিন নম্বরে আছে কল মাই নেম কল মাই নেম মাই নেম ইজ মাই নেম ইজ মাই নেম ইজ আলি মাই নেম ইজ আলিয়া এর মধ্যে যদি আপনার নাম না থাকে তাহলে আবার মোর লেখে সেন্ড করবেন তো মোড় লেখে সেন্ড করার সাথে সাথে দেখবেন আরও অনেক নাম চলে আসবে তো আবার সেই এগারো বারো তেরো এমন সিরিয়াল নম্বর দিয়ে চলে আসবে মাই নেম ইজ তো এরকমভাবে যদি যতক্ষণ আপনার নাম না পান ততক্ষণই মোড় মোড় করে এসএমএস সেন্ড করবেন আর দেখবেন যে অনেক নাম চলে আসবে তো এর মধ্যে থেকে যদি কোনো একটা নাম আপনার চয়েস হয় তো ভালো আর যদি চয়েস না হয় তো আপনি আপনার নিজের নামটি লিখেই সেন্ড করে দেবেন যেমন আমি লিখছি প্রলয় প্রলয় লিখে সেন্ড সেন্ড করে দিচ্ছি তো প্রলয় লিখে সেন্ড করার পর এক নম্বরে এসছে প্রলয় দু নম্বরে এসে প্রলয় গম্ভীর তিন নম্বরে এসে প্রলয় না শোন তো আমি যেমন আমার কলার টুইনটি এক নম্বরের প্রলয়টি রাখতে চাই তো এখানে এক নম্বরটি সিলেক্ট করে দেবেন যে নামটি চয়েজ হবে সে নামের আগে যে নম্বরটি থাকবে সেই নম্বরটি সেন্ড করবেন তারপরে যে রিপ্লেটি আসবে ওই রিপ্লেটে এক ওয়ান অল কলার অল কলার্স মানে সমস্ত কল নম্বর থেকে কল এলেই শোনা শোনা যাবে তা এখানে ওয়ান লেখে আবার সেন্ড করে দিতে হবে ওয়ান রিপ্লে দেওয়ার পর যে এস এম এসটি আসবে রিপ্লে আসবে সেই এই এস এম এসটিতে লেখা আছে যে ফোনে অন্য একটি এস আসবে সেই এস এম এসটি রিপ্লে দিতে হবে ওয়াই তো আপনি ব্যা ওই এইখান থেকে ব্যাকে চলে আসবেন তো আপনার ফোনে দেখবেন যে একটা এস আসবে কলার টিউনের তো ওই এস এম রিপ্লে এখানে ওয়াই করে দেবেন তাহলেই ওই কলার টিউনটি আপনার নম্বরে সেট হয়ে যাবে তো বন্ধুরা সেম এইভাবে আপনারাও আপনাদের নিজের নামে নিজের নম্বরে কলারটিউন সেট করতে পারবেন আর যদি সেট করতে কোনো অসুবিধা হয় তাহলে ভিডিও নিচে কমেন্ট করে দেবেন আমি সলভ করে দেব আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর ফ্রেন্ডদের মধ্যেও শেয়ার করে দেবেন